জমি বিবাদের জেরে ঘরছাড়া হতে হলো এক পরিবারকে। নিজের বসবাস করা জায়গাটুকু থাকতেও নিরুপায় হয়ে অন্যের বাড়িতে আশ্রয়কারী এখন ওই পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার এক নম্বর কলোনিতে। ওই এলাকার বাসিন্দা শঙ্করী হালদারের অভিযোগ, তার শ্বশুর মারা গেছেন দীর্ঘ কয়েক বছর আগে। তার স্বামীরা 10 ভাই, কিন্তু তার বড় ভাসুর তার শ্বশুরের সমস্ত সম্পত্তির 4 ভাগের 3 ভাগ দখল করে নিয়েছে। এখন তার জায়গাটুকু তার ভাসুর জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। প্রতিদিনই জমি বিবাদের জেরে অশান্তি লেগেই থাকে তাদের সংসারে। শঙ্করী হালদার তার এক মেয়ে ও নাতিকে নিয়ে বসবাস করেন, কিন্তু প্রতিদিনই তার ভাসুর তার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করে আসছে, একমাত্র তার জমিটি দখল করার জন্য। শঙ্করী হালদার তার ভাসুরের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে অন্যত্র এক পরিবারে গিয়ে আশ্রয় নেয়। এদিন সকালে শঙ্করী হালদার তার মেয়ে এবং নাতনিকে নিয়ে বাড়িতে গেলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তার বড় ভাসুরের বউ। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী শঙ্করী হালদার। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। শঙ্করী হালদারের দাবি, তিনি কোনো রকমে রোজগার করে সংসার চালান। তার ভাসুরের অধিক অর্থ থাকার কারণে জোরপূর্বক তার জমিটি দখল করার চেষ্টা করছে। শান্তিপুর থানার পুলিশ যদি তদন্ত করে তার জমিটুকু বুঝিয়ে দেয়, তাহলে কোনো রকমে ছোট্ট পরিবার নিয়ে তিনি বসবাস করতে পারবেন। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আমার বড় যার বিটার বোরা কেউ থাকতে দিচ্ছে না, আর যে ঘর তুলি বসে আছে সে তো কোনো কথাই বলছে না যে ভাঙে নেবো, কি তোরা গন্ডগোল করিস নি, কি হইলো আমার তোকে জায়গা তোরা নিয়ে নে, কিছুই বলে না। আমি যাই 10 বের কালাম বলটিন মা, তাহলে ওরা তোর গন্ডগোল করছে, তাহলে আমাকে জায়গাটা দাও, তোমার ঘরটা নেও। রাম গঙ্গা কিচ্ছু বললো না, এখন 50 বের বললাম কিচ্ছু বললো না। তারপর চলে আসলাম বাড়ি। কি চাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি তো থাকতেই আসছি, থাকতে দিচ্ছে না তো। ইনার যে শ্বশুরের যে সম্পত্তি, এরা 10টা ভাই বোন, 10টা ভাগ হয়ে গেছে। তো ইনাদের যে ভাগটা, সেই ভাগটা কোন জায়গাটা দিয়ে, না দেওরের দিকে না ভাসুরের দিকে, ইনাদের ভাগ না দিয়ে যে যার যার মতো ঘর বাড়ি করে রয়েছে। আর ইনারা এখন যে জায়গাটা রয়েছে, ইনার ভাসুর বলছে যে এটা নাকি উনাদের জায়গা, ইনাদের ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে গেটের সামনেই যেতে দিচ্ছে না, এদের কাজ করতে দিচ্ছে না। এমনি গরিব মানুষ, এরা লোকের বাড়ি কাজ করে খায়। হ্যাঁ, এবার এদের এই অবস্থার মধ্যে সারাদিন যেমন তেমন করে দেখলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখলে সন্ধ্যাবেলা অসরাত্রিবেলা থাকবে কোথায় না পেরে লাস্টে আমরা থানায় এসে অভিযোগটা করতে বাধ্য হলাম। আপনার কি প্রতিবেশী? আমার প্রতিবেশী। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওনাদের থাকার ব্যবস্থাটা করে দিই। ওনাদের ওনারা কি বলছেন? ওনারা চাইছেন যার জমি সে বলছে আমার এখানে থাকতে পারবে না, আবার এদের জমি যার মধ্যে গেছে সে কোনো কথাই বলছে না, সে কোনো উত্তরই দিচ্ছে না, যাই বলছে চুপচাপ শুনে দাঁড়িয়ে রয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। তার মধ্যে যে জমিটা রয়েছে সে তো বলবে যে ছেড়ে দেবো বা কদিন পরে দেবো, কি কোনো কথা। পাড়া ক্লাব বা আপনাদের সকলের কথা শুনছে না? বলেছিল, কিন্তু এই ঝামেলার জন্য পারাগতভাবেও বলেছে যে তোমরা মিটিয়ে নাও জিনিসটা। এবার এরা এদের কে আছে, কে মিটাবে? যার জন্য আমরা বাধ্য হলাম যে এখানে এসে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।